মানে এরা নিজের পরিচয় ভুলে গেছে। আর ওই দিকে ইহুদি খ্রিস্টানরা ওরা সফল। ওরা সফল কিভাবে? এমন প্রযুক্তি, এমন মিডিয়া মুসলমানদের হাতে তুলে দিয়েছে, দেওয়ার পরে মুসলমানদের উদ্দেশ্যে দিয়ে ওরা বলে রেখেছে, মুসলমানের বাচ্চারা তোদের মাথাটা এই মিডিয়াতে দিয়ে পচা, আর আমরা বিভিন্ন ধরনের জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি তৈরি করে সারা পৃথিবী এখন তাদের হাতের মুঠোয়, আর মুসলমানের বাচ্চারা এই মিডিয়াতে এগুলি দেখে নিজের ব্রেন পচিয়েছে, ইমান নষ্ট করেছে, এরা নিজেরা ধ্বংস হয়েছে, পরিবারকে ধ্বংস করেছে, গোটা রাষ্ট্র ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে। এরা কি মুসলমান? সম্মানিত দীনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা তাআলা কুল্লা লাইলাতিন ইলা সামাঈদ দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি রাতের তিন ভাগের দুই ভাগ যখন পেরিয়ে যায়, এক ভাগ মাত্র বাকি থাকে, প্রত্যেক রাতেরই তিন ভাগের দুই ভাগ যখন পেরিয়ে যায়, এক ভাগ মাত্র বাকি থাকে, এই সময় আল্লাহ রাব্বুল আলামিন সাত আসমানের উপর থেকে, আরশুল আজিম থেকে নেমে এই দুনিয়ার আসমানে আসে। আসার পরে দু হাতটা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই নিজের দু হাত প্রশস্ত করে সমস্ত আদম সন্তানকে বলতে থাকে, মাইয়াদু উনিফা আস্তাজিবালাহু, ও হে আদম সন্তান, ও হে আমার বান্দারা, তোমরা শুনো, কে এমন আছো আমাকে তোমরা ডাকবা, আমি তোমার ডাকে সাড়া দিব, মায়াস আলুনিফা উতিয়াহু, কে আমার কাছে তোমরা কিছু চাইবা, আমি তোমার চাওয়া পূর্ণ করে দিব, মায়াস তাগফিরুনিফা আগফিরলাহু, কে এমন বান্দা তোমরা আমার আছো যে আমার কাছে তোমরা ক্ষমা ভিক্ষা চাইবা, আমি ক্ষমা ভিক্ষা করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা রাতেরই তিন ভাগের দুই ভাগ যখন পেরিয়ে যায়, এক ভাগ বাকি থাকে, এই সময় এই দুনিয়ার আসমানে নেমে এসে আদম সন্তানকে ফজরের আজান পর্যন্ত এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে থাকে। আর আদম সন্তান এই মুসলমান জাতি কত বড় নিকৃষ্ট জাতি, কত বড় হতভাগা জাতি, এরা রাত্রি দুইটা টেলিভিশন চারটা পর্যন্ত চালিয়ে ফজরের সালাত আদায় করে না, সকাল দশটার সময় ঘুম থেকে উঠে, এরা কত বড় নিকৃষ্ট জাতি, এরা কত বড় ধ্বংসপ্রাপ্ত জাতি, এরা বলেন তো কি করে আল্লাহকে মূল্যায়ন করতে পারে? কে এমন কয়জন মানুষ আপনার সমাজে আপনি দেখাতে পারবেন আঙ্গুল দিয়ে যে এই ব্যক্তি রাত্রে উঠে দুরাকাত সালাত আদায় করে, আল্লাহকে ডাকাডাকি করে, আর ফজরের জামাতে, আজকে তো মসজিদ মাশাআল্লাহ কানাই কানাই পরিপূর্ণ, কেউ একজন বলতে পারবেন যে ফজরের সময় আজকের এক কাতার মানুষ হয়েছিল? না, বলতে পারবেন না। অধিকাংশ মসজিদে দুইজন চারজন পাঁচজন দশজন, আমিও কোনো না কোনো সমাজের মানুষ, সামাজিকভাবেই বসবাস করি, বাস্তবতার আলোকে কথা বলছি। সম্মানিত দীনী ভাই বোন, দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্য যেটা ছিল সেটা আমরা মুসলমানরা কিন্তু যথাযথ পালন করতে পারিনি, চেষ্টাও করিনি। যে হাদিসটা বললাম বুখারির 1145 নম্বর হাদিস এবং 7494 নম্বর হাদিস ষষ্ঠ খণ্ডের মধ্যেও পাবে।